আর পুলিশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। তবে নষ্টের চেষ্টা কে করছে? কোন রাজনৈতিক দল নাকি কোন জমি গোষ্ঠী নাকি বিদেশি কোন শক্তি? আপনি কন্টিনিউ করুন স্যার। দিস ইজ নট এ সিম্পল কোশ্চেন, যদিও এবারের ঘটনাটা অনেক বেশি ক্রিটিক্যাল। আপাতত জেনে রাখুন, যারা এই ঘটনার পেছনে আছে তাদের আমরা খুঁজে বের করব। দ্যাটস অল ফর টুডে। ওকে স্যার। স্যার আমি ঘটনার আইডিয়া সে বোমা কে বা তারা তৈরি করতে পারে স্যার, এখন পর্যন্ত আমার কোনো পিছনে দিয়ে দেয়, পিছনে ভাইয়া ঘুরে এসে নিশ্চয় গাইড ছিল, মাই চলে গেছে বাংলাদেশ না? হ্যাঁ মাই চলে গেছে, মাই শ্বশুরের জাস্ট ওয়াও, অনেক ভালো লেগেছে। মানে এক্সপেকটেশন যতটুকু ছিল ঠিক ততটুকুনি ছিল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো বাড়াবাড়ি ছিল না। যে ছবি দেখছি যে একটা বাড়াবাড়ি থাকা যেটা মনে হচ্ছে যে না একদম রিয়েল, মানে ডেফিনেটলি চলা উচিত। আমি চাই, আমরা সবাই চাই যে ঢাকায় টাকের মতো আরো একটা না আরো হাজারটা মুভি ডেফিনেটলি সবাই কাজের, মানে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই যাতে সেদিন ছুটি রাখে আর যাতে সবাই সেই মুভিটা দেখার জন্য। কেমন লাগলো ছবি? হ্যাঁ ছবিটা অসম্ভব ভালো লাগছে, ভালো একটা ছবি এবং এ ধরনের ছবি মানে আমরা সবাই মিলে দেখতে পারি। এবং আমাদের আসলে বর্তমান যে অবস্থা দেশের সে মানে ওরকম একটা জিনিসকে ফুটিয়ে তোলার ইয়ে করছে। আমরা জানি না কেন এত মানে মানে ইনসিডেন্ট এখন, তাই না? তো সেটার জন্য মানে ওরকম একটা বিষয় নিয়ে অবশ্যই মাঝে মাঝে এরকম করলে অবশ্যই আমরা তো বাংলা বুঝি, প্লাস আমাদের বাচ্চারা হয়তো বা উৎসাহিত হবে। হ্যাঁ এরকম যেমন আজকে বসে তারা আমাদের সাথে দেখছে, হয়তো বা কিছুটা হলেও তারা মানে 50-50 তারা বুঝতে পারছে এবং মাঝে মাঝে দেখলে এরা উৎসাহিত হবে। নিউজিল্যান্ডের প্রবাসী থেকে আমাদেরকে আজকে বাংলাদেশের একটা স্বল্প দৈর্ঘ্য বাংলা ছবি, পূর্ণ দৈর্ঘ্য বাংলা সাই ছবি দেখলাম ঢাকা অ্যাটাক। ইট ইজ রিয়েলি ভেরি নাইস, ভেরি গুড, উই এনজয় আওয়ার সেলফ অল অফ টুগেদার, অল অফ বাংলাদেশ ইউ আর টুগেদার ইয়ার। আমরা চাই যে আরও কন্টিনিউ হোক এটা এবং আরও আমাদের দেশকে সুন্দরভাবে তুলে ধরুক এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মে তারা দেখে যে বাংলাদেশকে সামনে ধরে আমরা কিছু করতে পারি, এই প্রত্যাশাই করি। এবং আমাদের খুব ভালো লাগছে, আমরা খুবই এনজয় করছি, খুবই উপভোগ করছি সবাই মিলে, খুব ভালো লেগেছে। আর স্পেশালি যে একটা গান হয়েছে যে টিকাতলির মোড়ে মোড়ে, এটা সত্যি খুব মানে মজার একটা গান, খুব ভালো লাগছে। আর যে রাইটার তাকে আমি পার্সোনালি চিনি, তাদেরকে ফ্যামিলি ফ্রেন্ড আমাদের, তো সেজন্য আরো দেখার বেশি আগ্রহ ছিল।
তো খুবই ভালো লাগছে। বাংলা ছবি হিসেবে কেমন লাগছে যে আর তো ছবি দেখছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বাংলা ছবি হিসেবে তো অসাধারণ, কারণ এটার টেকনিক্যাল এবং অন্যান্য যে কাজগুলি করেছে একটু হাই লেভেলের, যেটা দেখে ভালো লাগছে আমাদের। বাংলা ফিল্ম এত সুন্দর করে উপস্থাপন, মানে আমার সর্বোপরি ভালো লাগছে আর কি। চান কি এরকম কন্টিনিউ হোক? অবশ্যই অবশ্যই, বাংলা যে সিনেমা মানুষ যাতে বেশি বেশি করে যায়, সেই ধরনের ফিল্ম বা সে ধরনের টেলিফিল্ম যেটাই বলেন না কেন, মানে আমাদের দেশের যে সিনেমার জগৎটা হারিয়ে যাচ্ছিল, এই ধরনের ছবি করলে মানুষ আসবে। মার্জিত ফিল্ম যেটা বলি আমরা, মার্জিত সবাই মিলে দেখার মতো ছবি, সেটাই, এটা সবার নিয়ে দেখার মতো ছবি। তো আমরা সবাই দেখলাম, অনেক ভালো লাগছে, আরো ভালো হোক এই ধরনের ছবি আরো যাতে আমরা দেখতে পারি। খুব ভালো লাগছে বাংলা, আজকে আমাদের এই সুবলম্বের প্রথম এত আমরা বাংলা সিনেমা দেখতে পাচ্ছি। তো আমার ছেলে খুব পছন্দ শুভকে দেখার জন্য আছে, শুভর খুব ফ্যান ও। খুবই ভালো লাগছে, এরকম ছবি হওয়া উচিত আমাদের। এরকম ছবি সবাই মিলে দেখা যায়, এটা কন্টিনিউ করেন সবাই, যেন আমরা সবাই ছেলে মেয়ে সবাই বন্ধু বান্ধব নিয়ে একসাথে দেখতে পারি, ভালোই হবে। একটু ক্রিপি থাকছে, চমৎকার, দেশের সংস্কৃতি, দেশকে নিয়ে, দেশের বর্তমান যে জটিল সমস্যা তা নিয়ে একটা ছবি বানিয়েছে। জটিল দেখলাম, বেশ ভালো লেগেছে, বাস্তবতা চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। প্রবাসী আসলে এই ধারাটা আমরা কি এইভাবে মানে চালিয়ে রাখতে পারি কিনা, যে চরিত্র এইভাবে দেখা উচিত কিনা আমাদের? আমাদের উচিত, বিশেষ করে যে আজকে যে প্রিমিয়াম শো, এটা আমাদের জন্য একটা বোনাস। আমরা যে চিন্তাই করতে পারি না যে ঢাকাতে মুক্তি পাওয়ার আগে আমরা একটা ছবি এই জুড়িতে এত দূরে আমরা দেখব, এটা এটা অব্যাহত থাকলে আমরা উপকৃত হব। এবং আমি যারা এটা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ছবি কেমন লাগছে? ভালো লেগেছে। আমাদের ইচ্ছা ছিল যে একটা এন্টারটেইনিং একটা ভালো মুভি তৈরি করা, তো সেটার জন্য একটা ভালো গল্প দরকার ছিল। সে গল্পটা আমরা তৈরি করেছি পুলিশকে বেস করে। আমাদের কাছে মনে হয়েছে যে এই ধরনের মুভি বাংলাদেশে হয় না, অন্য অন্য ঘটনার বা এগুলো হয় না, সেগুলোর থেকে এটা বেটার সেটা বলবো না, এটা একটু ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে ডিফারেন্ট একটা স্টোরি দিয়ে আমরা এটা মেক করেছি। তো উই ফিল প্রাউড যে এটা জুরিতে প্রদর্শিত হলো, এবং স্পেশাল থ্যাঙ্কস টু বাকিবুল্লাহ ভাই এবং জুরিখ বাংলা স্কুলকে আমরা অভিনন্দন জানাই, বা এর সাথে জড়িত যারা আছে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। করে সেই জিনিসগুলো তৈরি করেছেন যে বিদেশি মুভিগুলোতে যে ফিলটা আসে সেই ফিলটাও যাতে আমাদের মুভিতে আসে। সো দুই মিনিটের জন্য একটু রিকোয়েস্ট করবো আমাদের ডিরেক্টর সাহেবকে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য, দীপঙ্কর দীপন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি আজকে বাকি ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম, মানে আপনাদের রিপন ভাই জানতে পারলাম যে এটা প্রথম জুরিখে প্রথম কোনো সিনেমার প্রথম শো, মানে সত্যিকার অর্থে মানে এটা আসলে একটা ইতিহাস। ভারতীয় সিনেমার ক্ষেত্রে কিন্তু বিদেশের যে ওদের বাজারটা আছে ওদের জন্য খুব ইম্পর্টেন্ট এই বাজারটা। ভারতীয় সিনেমাগুলো যে পরিমাণ টাকা দেশে ইনকাম করে তার থেকে বেশি টাকা বিদেশে ইনকাম করে, এবং শুধুমাত্র ভারতীয় না,
অন্যান্য ভাষাভাষীয় মানুষ ভারতীয় সিনেমাগুলো দেখে, দ্যাটস ওয়াই কিন্তু আজকে ওরা 250 কোটি টাকা 500 কোটি টাকা দিয়ে বাহুবলী বানানোর সাহস পায়, এবং ওই পরিমাণ টিম একটা মানে হলিউডের টিম ওখানে গিয়ে কাজ করে, হলিউডের সাথে পাল্লা দিয়ে ওরা গ্রাফিক্সের কাজ করছে, ছবির কাজ করছে, কারণ ওদের মার্কেটটা আছে। আমাদের যদি মার্কেটটা না থাকে তাহলে আমরা কিন্তু কিছুই করতে পারবো না। আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বাংলা ছবির মার্কেটটাকে আরেকটু তৈরি করা। আপনারা প্রত্যেকেই বাংলা ছবি, যদি ভালো বাংলা ছবি হয় আপনারা দেখতে চান, এবং আপনাদের ছেলেমেয়েদেরকে বাগেবের কাছ থেকে যারা জানতে পেরেছে যে দেশীয় সংস্কৃতি, দেশীয় সভ্যতা, দেশীয় রীতিনীতি আপনারা শেখাতে চান, জানাতে চান, এর জন্য সিনেমার চেয়ে ভালো কোনো মানে বিনোদন মাধ্যম আর হয় না। তো আমরা এরকম একটা লক্ষ্যে এই সিনেমাটাকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে চাই, যেন প্রত্যেকটা মানুষ, প্রবাসী মানুষ এই সিনেমাটা দেখতে পারে। দুটো লাভ হবে, আপনাদের কাছে আমাদের সংস্কৃতি পৌঁছাবে, আমাদের লাভ হবে যে আমাদের সিনেমার বাজারটা একটু হলেও বৃদ্ধি পাবে, আমরা ধরে নিতে পারবো যে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বেই আমাদের বাংলাদেশটা ছড়িয়ে আছে। কিন্তু বাকি ভাই বললো যে আমরা অল্প সময়ের মধ্যে হলটা অ্যারেঞ্জ করতে পারিনি, আর একটা আইস ব্রেকিং হোক, মানে আমাদের এখানকার মানুষজন সিনেমাটা দেখা শুরু করুক, যদি সিনেমাটা ভালো লাগে তাহলে এই মানুষগুলো তার আরও ফ্যামিলি মেম্বারদেরকে, বন্ধুদেরকে, কলিগদেরকে, যারা অন্য অন্য প্রতিবেশী আছে, বাঙালি আছে, তাদেরকে বলবে যে একটা সিনেমা এসেছে ভালো, তোমরা দেখো। তো আরও কিছু শোয়ের পরিকল্পনা, অন্তত আরও একটা দুটা শোয়ের পরিকল্পনা, আপনারা জানেন যেখানে সিনেমা হলে আসন সংখ্যা খুব বেশি থাকে না, 80 থেকে 120 থাকে, কিছু শোয়ের পরিকল্পনা বাকি ভাই করতে চায়। যদি আপনারা সবাই তাকে সাপোর্ট দেন, যদি সাহসটুকু দেন যে আপনারা সবাই সিনেমাটার প্রমোট করবেন, আমরা আসলে আপনাদের কাছে এসেছি অনেক দূর থেকে, কষ্ট করে, খরচ করে আপনাদের কাছে এসেছি আমরা। আমরা চাই যে সিনেমাটা যদি আপনাদের সত্যিকার অর্থে ভালো লেগে থাকে তাহলে সিনেমাটার জন্য কাজ করুন, আপনারা প্রত্যেকেই সিনেমার অ্যাম্বাসেডার হয়ে যান। আমাদের বাংলাদেশে ঠিক এই ব্যাপারটাই ঘটেছে, ট্রাস্ট মি, আমরা প্রথম দুদিন পর্যন্ত সিনেমাটাকে প্রচার করেছি, থার্ড ডে থেকে, মানে শুক্রবার ছবি রিলিজ হয়, শুক্রবার শনিবার রোববার থেকে কিন্তু আমরা ছবির মানে প্রমোশন আমাদের করতে হয়নি, দর্শক প্রমোশন করেছে, দর্শক হল থেকে বেরিয়ে মানুষ ছবি দেখতে বলেছে। এর জন্য দুটো ব্যাপার, কিন্তু আমাদের ভালো সিনেমা বানাতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি একটা বোরিং সিনেমা আপনাকে এনে দেবো আর দেশপ্রেমের দোহাই দেবো, আপনি সিনেমা দেখবেন, হতে পারে না। আমাকে ভালো সিনেমা বানাতে হবে, আমাদের ভালো সিনেমা প্রোডিউস করতে হবে, আপনাদের একটু পজিটিভভাবে আমাদের সিনেমার সাথে থাকতে হবে, এবং মনে রাখতে হবে সিনেমা সবচেয়ে বর্তমান সময়ের সবচেয়ে বড় মাধ্যম সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার জন্য। ইদানিং বই পড়ার অভ্যাস মানুষের কমে যাচ্ছে, তো সিনেমাই একটা কমপ্যাক্ট সিনেমা। আমরা যদি আরও ছোটো সিনেমাটা করি, 2 ঘন্টা সিনেমা করি বা 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা করি, ওই কমপ্যাক্ট সিনেমা কিন্তু আপনার ছেলে মেয়ে যদি টান টান ভাবে বানানো হয় সে কিন্তু দেখবে, এবং সে ভিতরে বাংলাদেশটাকে ফিল করবে। এরপরে আপনার ছেলে মেয়ে যদি বাংলাদেশে যাবে, একটা জায়গা দেখে বলবে বাবা এটা আমি দেখেছিলাম ওই সিনেমাতে, এটা সেই জায়গা, এভাবে কিন্তু দেশটা আপন হয়ে উঠবে। তো আপনারা যদি সবাই মিলে, আমি আপনাদের কাছে একটাই আজকে অনুরোধ করতে চাই, সিনেমাটা যদি আপনাদের মধ্যে এতটুকু ভালো লেগে থাকে তাহলে এই শহরে যেন এই সিনেমার আরও শো হয়, এইটা আমার অনুরোধ। ধন্যবাদ। এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা সবাই ফ্যামিলি নিয়ে আমাদের এই সিনেমাটি দেখলেন, এবং আমরা আশা করি নিয়ে এতজন লোক হবে ছোট্ট একটি অডিটোরিয়ামে, বা কি বলবো যে এটা আমাদের ক্লাসরুমে সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপ ছিল না, পিকচার কোয়ালিটিটা ওরকম আসেনি, কারণ এই ধরনের প্রজেক্টরে ইউজুয়ালি মুভি দেখে না আর কি, অন্য প্রেজেন্টেশন বা এই জাতীয় জিনিসগুলো হয়ে থাকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা কালকে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি আরেকটা জিনিস বলবো, প্লিজ আরেকটা জিনিস, আপনারা যারা ছবিটা দেখছেন সবাই, আরো যারা বাংলাদেশে আছে সবাই লোক একটু আলোচনা করবেন, আমরা যাতে সুবিধা করতে পারি। এই কজনই হবে, 80 জন তো, 80 টিকিট এখানে আছে, 80টা টিকিট এখানে আছে, সুতরাং এই কজন দেখলেই হবে। এখানে এই মুহূর্তে 80টা চেয়ার আছে, আমি 80 যাচ্ছি, 80টা টিকিট হয়ে যাবে।